আসসালামু আলাইকুম। ক্লাস 7, দেখো আমি তোমাদের গতদিনের ক্লাসে পাল বংশ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? তো সেখানে আমরা পাল বংশের যাদের সম্পর্কে জেনেছিলাম, একজন হচ্ছেন গোপাল, গোপালের পর যিনি শাসক হয়েছিলেন তার ধর্মপাল, এবং ধর্মপালের পর যিনি হয়েছিলেন দেবপাল। এতদূর অবধি আমরা সেদিনকে জেনেছিলাম, তাই তো, গতদিনের ক্লাসে, তাই না? তো আজ আমরা এর পরের শাসকদের সম্পর্কে জানবো, ঠিক আছে? দেখো বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি, যদিও এই ছকটা তোমাদেরকে আমি আগেই পড়ে দিয়েছিলাম, তাও আমি দেখো আরেকবার এখানে লিখেছি, এই ধর্মপালের পর যিনি শাসক হয়েছিলেন তিনি দেবপাল। তা দেবপাল অবধি গতদিনের ক্লাসে আলোচনা হয়েছিল, তাই তো? তো দেবপালের পর যারা শাসক হয়েছিলেন তাদের নাম দেখো এখানে দেওয়া আছে। অনেকেই হয়েছিলেন, যেমন বিগ্রহপাল, নারায়ণপাল, দ্বিতীয় রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, প্রথম মহিপাল, নয়াপাল, তারপরে তৃতীয় বিগ্রহপাল। দেখো এদের সময়কালগুলো এখানে উল্লেখ করা নেই, কারণ এরা বেশি দিন ধরে রাজ্য তো করেনি, ঠিক আছে? তো সেই জন্য এনাদের সম্পর্কে আমি আর তোমাদেরকে বিস্তারিতভাবে কিছু বলছি না, ঠিক আছে? দেখো আমি 9 নম্বর পয়েন্ট যেটা করেছি সেটা হচ্ছে প্রথম মহিপাল। তো প্রথম মহিপালের রাজত্বকালটা লেখা আছে দেখো 977 থেকে 1027 খ্রিস্টাব্দ, এই সময়টার মধ্যে, ঠিক আছে? তো এই সম্পর্কে একটুকু মনে রাখবে, বেশি জানার দরকার নেই, এটুকু মনে রাখলে হবে। যে মনে রাখবে এই যে দেবপাল, দেবপাল যখন শাসন করছিলেন তখন আমরা জেনেছিলাম যে দেবপালের শাসনকালে কী হয়েছিল বলতো, বাংলা তোমার চরম উন্নতি শিখরে পৌঁছে গেছিল, তাই না? তো তার রাজত্বকালেই তো আমরা দেখেছিলাম যে পাল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত হয়েছিল, তাই না? বুঝতে পারলে? সেই জন্য বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছেন যে দেবপালের রাজত্বকালে বাংলার ইতিহাস সর্বাপেক্ষা মহান যুগ, তাই না? তো এই দেবপালের পরে বাংলা তথা এই পালদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে, বুঝতে পারলে? তো এর কারণ কী ছিল না, পালদের নিজেদের মধ্যে গোলমাল, মানে নিজেদের মধ্যে তারা ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়তো, অন্তদ্বন্দ্ব লেগে থাকতো, বুঝতে পেরেছো? সেই জন্য বলছে যে নিজেদের মধ্যে গোলমাল। তাছাড়াও যে দাক্ষিণাত্যে যে রাষ্ট্রকূট, পশ্চিম ভারতের যে প্রতিহার, গুজর প্রতিহার যে বংশ, তারপরে উড়িষ্যার শাসকরা এই 9ম শতকে বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করে নিয়েছিল, বুঝতে পারলে? যার ফলে বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে এবং তাদের যে রাজ্য সেটা মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো সেই জন্য এই যে দেবপালের পর যারা রাজত্ব করছে, মানে বিগ্রহপাল, নারায়ণপাল, দ্বিতীয় রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় মহিপাল, এই সমস্ত শাসকদের সময়ে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল। এই তোমার বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, কারণ তারা নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়তেন বেশিরভাগই সময়, বুঝতে পেরেছ? তো তারপরে এই যে এক একটা এলাকা নিজেদের মতো করে জয় করে নিয়েছিল, তো সেইখানেতে এই বাংলা শাসকরা যেহেতু নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়তো, তো সেই জন্য তারা কোনোরূপভাবে তাদের সাম্রাজ্যকে বিস্তার ঘটাতে পারেনি, বুঝতে পেরেছ? কারণ তারা নিজেদের মধ্যে দুর্বল হয়ে পড়ে, তাদের মধ্যে যে ঐক্য সেটা বিনষ্ট হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ? যার ফলে তাদের রাজ্য জয় করা সম্ভব হয়নি এবং তাদের যে নিজেদের এলাকা সেটা বিস্তৃত করাও সম্ভব হয়নি, বুঝতে পারলে? তো এরপরে দেখো যে আসছে তিনি হচ্ছেন প্রথম মহিপাল। এই প্রথম মহিপাল তিনি রাজত্ব করছেন 977 থেকে 1027 খ্রিস্টাব্দ। তো এই সময়ে আমরা দেখতে পাই যে পাল শাসনের যে পূর্ব গৌরব, মানে আগে যেরকম ছিল, ঠিক আছে, তো সেই পূর্ব যে গৌরব সেটাকে ফিরিয়ে আনার তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, ঠিক আছে? তো এটুকু মনে রাখবে, বুঝতে পারলে? তো আমরা এখানে যার সম্পর্কে জানবো সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় মহিপালের সঙ্গে যেহেতু কৈবর্ত বিদ্রোহ জড়িয়ে আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, আর কৈবর্ত বিদ্রোহকে জানতে গেলে তোমাদেরকে দ্বিতীয় মহিপালকে পড়তে হবে, বুঝতে পেরেছ? তো দেখো এই যে দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় মহিপালের রাজত্বকাল হচ্ছে তোমার
দ্বিতীয় মহীপালের রাজত্বকাল হচ্ছে 1070 থেকে 1071 খ্রিস্টাব্দ। বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি, বুঝতে পারবে, বুঝতে পারলে এই সময়টার মধ্যে তিনি রাজত্ব করেছিলেন। দেখো এখানেই আমরা জানব এই পালদের যে রাজত্বকাল, অর্থাৎ দ্বিতীয় মহীপালের রাজত্বকালে আমরা জানব কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। ঠিক আছে, দেখো বাংলায় এই পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয়ার্ধে, কি বললাম, বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয়ার্ধে, তার মানে এই 1070 থেকে 1072 এই সময়টার কথা বলা হচ্ছে, বুঝতে পারলে, সেই জন্য বলা হচ্ছে একাদশ শতকের দ্বিতীয়ার্ধে কি হয়েছিল না, কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল, বুঝতে পারলে। তাহলে কি বললাম যে বাংলায় যখন পাল শাসন চলছিল, তো সেই পাল শাসনের কোন সময়টার মধ্যে না, একাদশ শতকের দ্বিতীয়ার্ধে, তার মানে 1070 থেকে 1072 এই সময়টার মধ্যে কি হয়েছিল, বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। এই সময়ে যিনি পাল রাজা ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় মহীপাল, বুঝতে পারলে, কি বললাম, এই সময়ে যিনি পাল রাজা ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় মহীপাল। এখান থেকে শর্ট কোশ্চেন হয়, খুব ইম্পর্টেন্ট, যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কোন পাল রাজার আমলে, তাহলে বলবে দ্বিতীয় মহীপাল। ঠিক আছে, মনে থাকবে তো? তো দেখো এই যে কৈবর্তরা, তাহলে কৈবর্ত কারা ছিল এটা আমাদেরকে জেনে নিতে হবে। দেখো কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে, কি বললাম, যে কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। এই কৈবর্তদের বাংলার উত্তর দিকে যথেষ্ট প্রভাব ছিল, কি বললাম, যে এই কৈবর্তদের বাংলার উত্তর দিকে যথেষ্ট প্রভাব ছিল। এই পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে, তার মানে এই 1070 থেকে 1071 কাল যে রাজত্ব করছেন, তাহলে এই সময়টার মধ্যে, আর তো এই তোমার বিদ্রোহটা চলেছিল 1070 থেকে 1072, এটা মনে রাখবে, ঠিক আছে, কারণ দ্বিতীয় মহীপালের পর যিনি আসছেন তিনি হচ্ছেন রামপাল। রামপালের সময়েও কিন্তু শেষের দিকে ওই মানে কৈবর্ত বিদ্রোহটা তোমার চলছে, বুঝতে পেরেছ, কারণ যেহেতু দেখো এই কৈবর্ত বিদ্রোহের সময় হচ্ছে 1070 থেকে 1072, বুঝতে পারলে, আর এই তোমার দ্বিতীয় মহীপাল রাজত্ব করছেন 1070 থেকে 1071, আর এক বছর, তো এরপরে যিনি শাসক হচ্ছেন রামপাল, তো রামপালের সময় সেই জন্য এটা চলছে, ঠিক আছে, রামপালের সময় শেষ হচ্ছে। তো দেখো তাহলে কি বলবে যে পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে এই 1070 থেকে 1072, তো এই সময়টায় কৈবর্ত নেতা দিব্যর নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে, তার মানে বাংলায়, তাই তো, বরেন্দ্র ভূমিতে, তার মানে কি, বাংলায় যে বিদ্রোহ দেখা দেয় তাকে বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কি বলবে যে পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে এই 1070 থেকে 1072 এই সময়টার মধ্যে কৈবর্ত নেতা দিব্যর নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে, তার মানে বাংলায়, ঠিক আছে, বরেন্দ্র ভূমিতে যে বিদ্রোহ দেখা দেয় তাকে বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এখানে দেখো, এখানে আবার শর্ট কোশ্চেন আসলো যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন। দেখো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন তিনজন, তবে প্রধান নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন দেব্য, যার নেতৃত্বে বিদ্রোহটা হচ্ছে, ঠিক আছে, তাহলে তার নামটা মনে রাখবে, তাহলে প্রধান নেতা কে, না দিব্য, ঠিক আছে। তাছাড়াও আরও দুজন নেতা ছিলেন, একজন হচ্ছেন রুদক আর একজন হচ্ছে ভীম, এদের নামগুলোও মনে রাখবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম। এবার দেখো সন্ধ্যাকর নন্দীর রামচরিত
কাব্যে এই বিদ্রোহের বিবরণ আছে। তাহলে যদি বলা হয় কৈবর্ত বিদ্রোহের বিবরণ আমরা কোথা থেকে পাই বা কোথা থেকে জানতে পারি, তাহলে বলবে সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে আমরা জানতে পারি, বুঝতে পারলে, বা সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে, বুঝতে পারলে। আর এই বিদ্রোহের নেতাদের নামগুলো মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলি শর্ট কোশ্চেন পেলাম, তাই তো? এবারে দেখো, এই যে বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ, তাহলে এই বিদ্রোহের কারণগুলো কী কী ছিল, কী কারণে এই বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে? দেখো, এই কৈবর্ত বিদ্রোহের কারণ সম্পর্কে নানা রকম কথার প্রচলন আছে। যেমন এক নম্বর আমরা কি বলতে পারি যে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তার মানে কি বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই তো? তার মানে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন পাল রাজারা। তো এই পাল রাজারা অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন। অহিংসা মানে কি বলতো, যেখানে কোনো রকম হিংসা পরায়ণ থাকবে না, যেখানে হত্যা লীলা চলবে না, তাই না? সব কিছু শান্তির উপায় হবে, বুঝতে পেরেছ? তো সেই জন্য পাল রাজারা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তারা অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন, সেই জন্য তারা মাছ ধরা নিষিদ্ধ করেছিলেন। দেখো, কৈবর্তরা যেহেতু নৌকার মাঝি বা জেলে ছিল, সেই জন্য তাদের প্রধান জীবিকা ছিল কি বলতো, মাছ ধরা, তাই না? তো দেখো, কেন এদের সঙ্গে দ্বন্দ্ব লেগেছিল, কেন বিদ্রোহটা হয়েছিল, তাহলে কি কারণ? না, একটা কারণ আমি কি বললাম যে পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তার মানে কি বৌদ্ধ ধর্মের উপাসক, তাই তো? বৌদ্ধ ধর্মের বিশ্বাসী ছিল। আর কি তার সঙ্গে এরা হচ্ছে অহিংসার আদর্শে বিশ্বাসী। অহিংসা মানে কি, যেখানে হিংসা নেই, তাই তো? তার মানে কি বলতো, যেখানে কোনো রকম যেখানে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না, যেখানে কোনো রকম লড়াই থাকবে না, কোনো রকম হত্যা থাকবে না, তাই না? সেখানে যা কিছু হবে সব কিছু শান্তিপূর্ণ উপায় হবে, সেই জন্য বলা হচ্ছে অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন, বুঝতে পেরেছ? সেই জন্য তারা, অর্থাৎ পাল রাজারা, মাছ ধরা নিষিদ্ধ করেছিলেন, বুঝতে পারলে? তো এর ফলে জেলে সম্প্রদায়ের কৈবর্তরা জীবিকা উপার্জনের পথ দেখতে না পেয়ে তারা কি করেছিল, বিদ্রোহ করেছিল। তার মানে কি বলতো, দেখো এই যে মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলে তাদের জীবিকার উপর চরম আঘাত সৃষ্টি করা হচ্ছে, তাই না? সেই জন্য তারা এই পাল রাজাদের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তারা কি করে না, বিদ্রোহের পথ বেছে নেয়। হলো, আর কি কারণ? দেখো, পাল রাজার দ্বিতীয় মহিপাল, ইনি ছিলেন একজন অযোগ্য এবং অত্যাচারী শাসক ছিলেন, বুঝতে পেরেছ? কি বললাম, অযোগ্য মানে কোনো কিছু দিক দিয়ে যোগ্য ছিলেন না সবার কাছে, ঠিক আছে? আর কি না, তিনি ছিলেন অত্যাচারী শাসক, মানে তিনি অত্যাচার করতেন, টর্চার করতেন, বুঝতে পেরেছ? তো তার অত্যাচারী শাসনে ক্ষুব্ধ হয়ে এই দিব্য, রুদক আর ভীমের নেতৃত্বে কৈবর্তরা বিদ্রোহ ঘোষণা করেছিল, বুঝতে পারলে? আর কি কারণ? দেখো, এই পাল রাজাদের নিজেদের মধ্যে যে দুর্বলতা, মানে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, তার ফলে কি হতো বলতো, নিজেদের মধ্যে তারা সবসময় দ্বন্দ্বে লিপ্ত থাকতো, মানে ঝগড়া হতো, যার ফলে কি বলে তাদের মধ্যে ঐক্য ছিল না, যে জন্য তারা দুর্বল হয়ে পড়তো। আর কি তাদের অভ্যন্তরীণ গোলযোগ, আর হচ্ছে রাজ পরিবারের অন্তদ্বন্দ্ব, মানে রাজ পরিবারের মধ্যে কি ঝামেলা, তাই তো? অন্তদ্বন্দ্ব, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, ঝগড়া। তো এই সমস্ত সুযোগ এই বিদ্রোহীরা কাজে লাগায়, এটাও একটা পয়েন্ট। আর একটা কারণ কি হতে পারে, এই কৈবর্ত যে দিব্য তার উচ্চ আকাঙ্ক্ষাও কিন্তু এই বিদ্রোহের একটা অন্যতম কারণ, বুঝতে পেরেছ? তো এই সমস্ত কারণে এই কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এবারে দেখো, এই দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি নিহত হয়েছিলেন। দিব্য এই বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসে। তারপর কৈবর্ত রাজা ভীমও একসঙ্গে ক্ষমতা বিস্তার করেন। দেখো তাহলে কি বললাম, এই দ্বিতীয় মহিপাল
বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি নিহত হয়ে পড়েন। তারপর এখানে কি করছে না দিব্য, তখন বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসে। আর দেখো তারপর এই দিব্যর মৃত্যুর পর এই রুদ্রক আর ভীম তারাও ক্ষমতা দখল করে কি করছে না সিংহাসন লাভ করছে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এরপর রামপাল এই সময়ে, এই যখন রুদ্রক এবং ভীম সিংহাসন লাভ করছেন, তো এই সময় পাল রাজাদের যে শাসন সেটা উত্তর বিহার আর উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ে। এবার রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সীমান্ত নায়কদের নিয়ে ভীমকে পরাজিত ও হত্যা করেন। তারপরে এরপর রামপাল আসছেন, তাই তো? এবং রামপালের সময় আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বিহার এবং উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ছে পাল রাজাদের শাসন। ঠিক আছে, আর রামপালের রাজত্বকালটা মনে রাখবে 1072 থেকে 1126। ঠিক আছে, তো এই সময়ে রামপাল কি করছে না বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদেরকে নিয়ে, অর্থাৎ তাদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত এবং হত্যা করেন। বুঝতে পারলেন? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিপালের ভাই অর্থাৎ রামপাল তিনি বরেন্দ্র উদ্ধারের চেষ্টা করেছিলেন। বুঝতে পারলেন? দেখো এই যে মহিপালের ভাই অর্থাৎ রামপাল বরেন্দ্র উদ্ধারের চেষ্টা করেন, চেষ্টা করেও তিনি বিফল হন। তার কারণ হচ্ছে কি বলতো, দেখো কৈবর্ত নেতা এই দিব্য রুদক আর ভীমের শাসনের ফলে এই পাল রাজাদের যে শাসন সেটা আমি একটু আগেই বললাম যে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তো রামপাল সেই জন্য বাংলা ও বিহারের সামন্ত নায়কদের সাহায্যে ভীমকে পরাজিত এবং নিহত করে কি করেছিলেন না বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন, এবং বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। বুঝতে পারলে? দেখো সব দিক বিশ্লেষণ করে আমরা এটা বলতে পারি যে পাল রাজাদের আধিপত্যের বিরুদ্ধে কৈবর্ত জেলেদের রাজনৈতিক ক্ষমতা দখলের একটা প্রয়াস ছিল হচ্ছে এই বিদ্রোহ। আবার অন্যদিকে আমরা অন্যভাবে যদি বলি, তাহলে অন্যভাবে আমরা এটাও বলতে পারি যে কৈবর্ত নামে একটি প্রভাবশালী গোষ্ঠীর জীবন ধারণের পথ বন্ধ করে দিলে এক প্রতিবাদী আন্দোলন রূপে কৈবর্ত বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। বুঝতে পারলাম? তো এটা গেল কৈবর্ত বিদ্রোহ, এটা ভালো করে পড়বে। ঠিক আছে, যে কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে হয়েছিল, কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন, বা কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো। ঠিক আছে, এবার কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল, বুঝতে পারলে? এটা ভালো করে পড়বে বা টিকা থাকতে পারে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। বোঝাতে পারলাম? তো এইভাবে কোশ্চেনগুলো হবে, তোমরা পড়বে, রেডি করবে এবং পড়বে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তো দেখো এই কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল, তাই তো? আর রামপাল তা উদ্ধার করতে সফল হন।
তিনি পাল রাজাদের ক্ষমতা কিছুটা হলেও রক্ষা করতে পেরেছিলেন। এই রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যে বাংলায় পাল রাজত্ব শেষ হয়ে যায়। বোঝাতে পারলাম? তো এটা গেল পাল বংশ। এরপর আমরা যাদের সম্পর্কে জানব সেটা হচ্ছে কি, সেন বংশ, বাংলায় সেন বংশ। ঠিক আছে, দেখো এই সেন বংশের রাজত্বকাল শুরু করার আগে এই পাল বংশে তাহলে কী কী ঘটেছিল এটা আরেকটু বলে নিই, একবার জাস্ট রিপিট করে নিই। ঠিক আছে, তো দেখো যদি পাল বংশের সময়কাল বলা হয় তাহলে কী বলবে, পাল বংশের সময়কাল হচ্ছে 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। কেন 1200 খ্রিস্টাব্দ বলছি, দেখো এই রামপালের রাজত্বকাল 1126 খ্রিস্টাব্দে শেষ হয়ে যাচ্ছে। তো 1126 খ্রিস্টাব্দে প্রায় 50 বছরের মধ্যে কী হচ্ছে না, এই পাল রাজবংশ শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো রামপালের মৃত্যুর 50 বছর চলেছিল, তো সেই জন্য এটার সময়সীমা আমরা বলবো 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আর যদি বলে পালদের কয়েকজন উল্লেখযোগ্য শাসকের নাম তাহলে কি কি বলবে, গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। ঠিক আছে, যদি বলা হয় যে পাল রাজাদের সময়ে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করো তাহলে কি বলবে, এই যে ত্রিশক্তি সংগ্রাম, তাই না? তো সেই ত্রিশক্তি সংগ্রামে পাল রাজাদের অংশগ্রহণ। ঠিক আছে, আর কি না, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা আমরা এই সময় লক্ষ্য করেছিলাম। আর কি ঘটেছিল না, শিক্ষা শিল্প স্থাপত্যের বিকাশ ঘটেছিল। আর কি হয়েছিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, কৈবর্ত বিদ্রোহ। তাহলে এটা ভালো করে মনে রাখবে, ত্রিশক্তি সংগ্রাম এই সময় হয়েছিল যেখানে আমরা পাল রাজাদের অংশগ্রহণ করতে দেখছি, আর কৈবর্ত বিদ্রোহ পাল রাজাদের রাজত্বকালেই ঘটেছিল। ঠিক আছে, আর তার পাশাপাশি যেগুলো বললাম, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, আর একটা হচ্ছে শিক্ষা শিল্প স্থাপত্যের বিকাশও আমরা এই সময়ে লক্ষ্য করি। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবে, বুঝতে পারলে? আর এটা যদি একটা ছকের মাধ্যমে করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। প্রথমে রাজবংশ লিখবে, নিয়ে লিখবে পাল বংশ। ঠিক আছে, সময়কাল লিখবে, দিয়ে কতটা সময় সেটা, 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তারপরে কয়েকজন উল্লেখযোগ্য শাসক লিখলে, দিয়ে সেখানেতে লিখবে যাদের নাম বললাম আমি, হ্যাঁ, গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। ঠিক আছে, আরও অনেকে আছে। ঠিক আছে, তারপর উল্লেখযোগ্য ঘটনা যেগুলো ঘটেছিল, যেমন ত্রিশক্তি সংগ্রাম, তাই তো, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এই সময় লক্ষ্য করতে পারি। তারপরে হচ্ছে শিল্প শিক্ষা স্থাপত্যের বিকাশ এই সময়, কৈবর্ত বিদ্রোহ এই সময় ঘটেছিল, তাই না? এগুলো উল্লেখযোগ্য ঘটনা। বুঝাতে পারলাম? বুঝতে পারলে কি বললাম? তো এবারে আসি কি, সেন বংশ, তাই তো? তো দেখো পাল রাজাদের শাসনের শেষ দিকেই বাংলায় সেন শাসন শুরু হয়। তার মানে হলো খ্রিস্টীয় একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপরে আর পাল রাজাদের কর্তৃত্ব তেমনভাবে ছিল না। কেবলমাত্র পূর্ব বিহারে এবং উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকেছিল। এই সুযোগে সেন বংশের সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন এই রাড অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। এই পাল শাসনের শেষ দিকে এই যে কৈবর্ত বিদ্রোহ, তো এই বিদ্রোহ কিন্তু এই সেনদের রাজ্য স্থাপনে অনেকটা সাহায্য করেছিল, বুঝতে পারলে? তো দেখো এই সেন বংশে কিভাবে সূত্রপাত ঘটছে, এই সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। অর্থাৎ কর্ণাট অঞ্চল মানে, এই দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল মানে হচ্ছে মহীশূর ও তার আশপাশের এলাকা। বুঝাতে পারলাম যে দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল মানে হচ্ছে মহীশূর ও তার আশপাশের এলাকা। এই সেনরা বংশগতভাবে প্রথমে ব্রাহ্মণ থাকলেও পরে ক্ষত্রিয় হয়ে যান। বাংলায় এই সেন রাজারা, যে কথাটা আমি একটু আগে বললাম, খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু করেছিলেন এবং ত্রয়োদশ শতক শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই
সেন শাসন শেষ হয়ে যায়। তো বোর্ডের দিকে তাকাও, দেখো আমি একটা ছ করে দিয়েছি। এনারা সবাই হচ্ছে সেন বংশের শাসক। এনাদের সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব, যেমনভাবে আমি পাল বংশের শাসকদের আলোচনা করেছি ঠিক সেমভাবে এই সেন বংশের শাসকদেরও আলোচনা করব। দেখো প্রথমে সামন্ত সেন, তারপরে হেমন্ত সেন, তারপর বিজয় সেন, তারপর বল্লাল সেন, তারপর লক্ষ্মণ সেন, তারপরে আবার দুই ছেলে দেখো বিশ্বরূপ সেন, কেশব সেন। বিশ্বরূপ সেনের দুই ছেলে সূর্য সেন আর পুরুষোত্তম সেন, ঠিক আছে? তো দেখো যাদের রাজত্বকাল সেন বংশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার দেখো সালগুলো আমি উল্লেখ করে দিয়েছি। যেমন বিজয় সেন 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ, আর বল্লাল সেন হচ্ছে 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ, ঠিক আছে? আর লক্ষ্মণ সেন হচ্ছে 1179 থেকে 1204-5 খ্রিস্টাব্দ। এটা মতান্তর আছে, ঠিক আছে? যাই হোক, তো এদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব, বাকিদের সম্পর্কে জানবো কিন্তু এদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে যতদূর পড়ালাম এটা ভালো করে পড়বে আর বোঝার চেষ্টা করবে, আর যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, কেমন? আর এই ছকটা ভালো করে লিখে নেবে, বুঝতে পারলে? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। বোঝাতে পারলাম? তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।